AVITA'S Autism Journey. I am Tapushi and my daughter Abhishita, who has autism spectrum disorder. Today I am going to show alphabet writings with curved lines and circle lines. So হচ্ছে আমরা যে curved line এনেছি, curved line হচ্ছে সেই একই, এটা হচ্ছে আপ কাপ, প্রথমে হচ্ছে বাচ্চাকে হচ্ছে line গুলোকে আগে হচ্ছে যেমন আগের গুলো করেছে সেরকম হচ্ছে আগে হচ্ছে ট্রেস করাবেন প্রত্যেকটা, এবং এগুলোকে হচ্ছে না হচ্ছে পজ দিয়ে যদি ট্রেস করান খুব ভালো হয়। তো হলো তারপরে বা যেমন হচ্ছে জয়েন দা ডটস করাবেন, আর সব সময় ওই বলতে থাকবেন স্টার্ট স্টপ স্টার্ট স্টপ। তো এরকম করে করে হচ্ছে স্টার্ট স্টপ করালেন, স্টার্ট স্টপ হলো। এবার হচ্ছে যখন ওটা হয়ে যাবে তারপরে আবার হচ্ছে আমি ডাউন কার্ভে আছি যে স্টার্ট স্টপ, আগে হচ্ছে প্রথমেই হচ্ছে আগে ট্রেস করাবেন, তারপরে হচ্ছে জয়েন দা ডটস করাবেন, এই যে কিন্তু ওইটা বলবেন স্টার্ট স্টপ স্টার্ট স্টপ। এরপরে হচ্ছে এর সঙ্গে আর হচ্ছে আমি দেখাবো লেফট কার্ভ আর হচ্ছে রাইট কার্ভ, এই যে এইগুলোকে হচ্ছে সবসময় লেফট কার্ভ রাইট কার্ভ বললে হচ্ছে বাচ্চা বুঝতে পারে না, আপনারা বলবেন সোজাসি আর উল্টোসি। তো এই যে সোজাসি এটা ট্রেস করাবেন, এটা সোজাসি হলো, সোজাসি আগে ট্রেস করিয়ে দিলেন, তারপরে হচ্ছে জয়েন দা ডটস করালেন ওই স্টার্ট স্টপ, তারপরে হচ্ছে উল্টো সি হচ্ছে ট্রেস করাবেন, উল্টো সি বললে সুবিধে, না হলে হচ্ছে লেফট কার্ভ বললে বাচ্চাদের খুব অসুবিধে হয়, ট্রেস করালেন, তারপরে হচ্ছে জয়েন দা ডটস স্টার্ট স্টপ। এই দেখুন অভিষিতা হচ্ছে বি বানাচ্ছে ক্লেডো দিয়ে, এটা ক্লেডো নয়, আর্টিফিশিয়াল ক্লেডো এটা নয়, এটা হচ্ছে বি। ব্যাস একদম পারফেক্ট করেছে। তো আপনারা হচ্ছে এরকম করে হচ্ছে ক্লেডো সেটা হচ্ছে এইভাবে হচ্ছে বাচ্চাদেরকে ও আজকে করাচ্ছে সানডে সমস্ত মডেল তৈরি শেখাচ্ছে। এতে কি হয় বাচ্চাদের হচ্ছে মোটর ফাংশনিং ভীষণ ভালো হয়, এবং বাচ্চারা না সব থেকে যেটা বড় জিনিস বাচ্চারা ভীষণভাবে এনজয় করে যে ও আর কিউবটা করছে। আপনারাও বাচ্চাদেরকে এইভাবে হচ্ছে বাড়িতে করান। এবার বাকি রয়ে গেছে আমাদের দুটো লেটার, সেটা হচ্ছে ও আর কিউব। তো এটা তো আমরা সবাই জানি যে বাচ্চাকে সার্কেল হচ্ছে, এবং সার্কেল যদি ট্রেস করাতে পারেন এবং হচ্ছে করাতে পারেন বাচ্চাকে সার্কেলের উপরে, প্রচুর ড্রয়িং করবে বাচ্চারা, কনসেন্ট্রেশন লেভেল অনেক বাচ্চাদের। এবং আপনারা সবসময় চেষ্টা করবেন খবরের কাগজ নিউজ পেপার নেবেন, নিউজ পেপারের উপরে এরম 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 করে করে যখনই বাচ্চা রেস্টলেস হবে বা কোনো কাজ হয়তো কোনো অ্যাক্টিভিটি খুঁজে পাচ্ছে না, তখন বসে বসে এরম করে করে সার্কেল করাবেন। তো সেই সেম প্রসিডিওর আগে ট্রেস করালেন, তারপরে হচ্ছে জয়েন দা ডটস করাবেন, কখনো কখনো আপনি হচ্ছে এদিক দিয়েও করাতে পারেন, কখনো ক্লকওয়াইজ করালেন কখনো অ্যান্টি ক্লকওয়াইজ করালেন। তো এইভাবে হচ্ছে ট্রেস করালেন। আর তারপরে হচ্ছে আমাদের যে দুটো হচ্ছে লেটার আছে ও আর হচ্ছে কিউ, সেইটা হচ্ছে ট্রেস করালেন, তারপরে হচ্ছে জয়েন দা ডটস করালেন। তো কখনো কখনো ক্লকওয়াইজ করালেন, কখনো কখনো অ্যান্টি ক্লকওয়াইজ করালেন। তো এই ছিল আজকের ভিডিও, আপনারা ভীষণ ভালো থাকুন এবং পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন। আর যদি ভালো লাগে আমাদের চ্যানেলকে বা আমাদের ভিডিওকে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, আর অনেক অনেক শেয়ার করুন, মানুষের ভীষণ কাজে লাগে তো বাচ্চাদের এগুলো, শুধু তো স্পেশাল নিডস।